পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী মুনমুন মুখার্জি ওয়ার্ডের কদবিটা পুরান্ডি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী। প্রার্থী মুনমুন মুখার্জি হচ্ছেন প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ্বর মুখার্জির কন্যা। যদিও মুনমুন মুখার্জি করোনা বিধি মেনেই প্রচার করতে চান। কিন্তু প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতিকে দেখে ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন মুখার্জিকে ভালোবেসে মানুষ এই প্রচারে সামিল হচ্ছেন। মানুষের সমর্থন আছে বলেই বলেন প্রার্থী মুনমুন মুখার্জি। পৌর নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। মানুষের সমর্থন আপনারাই দেখুন, আমি চার পাঁচজন নিয়ে প্রচার শুরু করেছিলাম করোনা বিধি মেনে। তারপর এই জনসংখ্যা, আমি গ্রামে ঢোকার সাথে সাথেই সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে হাঁটবে বলে বেরিয়ে এসেছে, এটাই আপনারা দেখুন আর কি বলবো সমর্থন। আপনি তো রাজনীতিতে এই প্রথম, আপনার বাবা প্রাক্তন ইয়াছেন ব্লক সভাপতি। হ্যাঁ, তো এমন কিছু কাজ এখনো বাকি আছে সেরকম কিছু দেখছেন? হ্যাঁ, কাজ কিছু বাকি আছে, যেমন ঘরের খুব সমস্যা, ঘর কালকে যেমন কল্যাণেশ্বরী গিয়েছিলাম, আরও কিছু জায়গায় রাস্তা করতে হবে। তারপরে কিছু কিছু জনের যেমন বিধবা ভাতা দেখেই কষ্ট লাগছে, বিধবা ভাতা বৃদ্ধ পেনশন এই জিনিসগুলো অনেকেরই হয়নি, সেইগুলো একটু দেখতে হবে, কোথাও মন্দির সংস্কার করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।